পূর্ব বর্ধমান জেলার ভাতারের আলীনগর বাজারে বৃহস্পতিবার রাতে একটি মোবাইল ফোনের দোকানে শীত কেটে চুরি করার সময় স্থানীয় বাসিন্দারা এক দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসীরা দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেয়। এই রূপ ঘটনা যাতে না ঘটে তার জন্য এলাকাবাসীরা পুলিশের নজরদারি দাবি করে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ধৃতকে শুক্রবার আদালতে পেশ করা হয়। তিনজন মোটরসাইকেল ওলা ছিল, তারা কই মোটরসাইকেল এসছে। ঘটনা ঘটেছে যে আলীনগর পাড়ে কয়েকটা চোর একটি মোবাইল দোকানে চুরি করতে এসেছিল। আমি সেখানে লাইভে দেখি একটা চোর চোর দেয়াল ভাঙছে, দেয়াল ভেঙে চোরটাকে যেই হয়ে করেছি চোরটা ছুট মেরেছে। ছুট মারার পর চোরটা পালিয়ে গেছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি পর চোরটাকে ধরতে পেরেছি আমরা। ধরে ফেলেছেন? হ্যাঁ। পুলিশকে কি খবর দিয়েছে? হ্যাঁ, পুলিশ খবর দিয়েছি। ভোগ নিয়ে গেল পুলিশ? নিয়ে গেছে। কি করেছিল? মানে দেয়াল ভেঙে মোবাইল দোকান চুরি করেছিল। কিসের দোকান ছিল এটা? মোবাইলের দোকান। আর কোথায় কি গেছিল? আর দুজন বাড়ি গেছিল। কি মনে হচ্ছে আপনাদের ওর সঙ্গে কতজন ছিল কিছু বুঝতে পারছেন? সেটা বলতে পারবো না, তো আর ওর সঙ্গে আর কেউ থাকবে। কোথায় বাড়ি কিছু জানতে পারছেন? বাড়ি পালার। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।